ওকে এবার আমরা এক্সারসাইজে ঢুকে যাই ফার্স্টে ভেরি শর্ট অ্যান্সারটা এবেল একের দুয়ের কোশ্চেন এই এক্সপ্রেশানটার ভ্যালু বের করতে বলেছে ফার্স্টে প্রত্যেকের অ্যাঙ্গেলগুলো খুব ভালো করে ফলো করে নেয় এই প্রত্যেক কটা অ্যাঙ্গেলকে আমরা ওই 90 ডিগ্রির রেসপেক্টে ভাঙব যেমন ওয়ান টোয়েন্টি ডিগ্রিটাকে যদি নাইনটি ডিগ্রি দিয়ে ভাঙি তাহলে ওয়ান ইন্টু নাইনটি প্লাস থার্টি ওয়ান ফিফটিটাকে ওয়ান নাইনটি প্লাস সিক্সটি এরকম করে করে প্রত্যেক কটাকে ভাঙা হয়েছে ওয়ান এইটিকে লেখা হয়েছে টু ইন্টু নাইনটি প্লাস জিরো মাইনাস জিরো লেখা যেত কোনো সমস্যা নেই ওয়ান থার্টি ফাইভ মানে ওয়ান ইন্টু নাইনটি প্লাস ফর্টি ফার্স্ট কাজ আমাদের যেটা হবে যে আমরা বুঝব এই কোনটা কোন পাদে অবস্থিত হবে যেমন ওয়ান ইন্টু নাইনটি প্লাস থার্টি তার মানে এখান থেকে গোনা ফার্স্ট কোয়ার্ডেন্ট থেকে শুরু হবে তাহলে এক সম্পূর্ণ করল করে প্লাস থার্টি মানে সেকেন্ড কোয়ার্ডেন্টে ঢুকে যাচ্ছে তাই তো তার মানে এই ত্রিকোণিতি কোনো মানে এই কোনটা সেকেন্ড কোয়ার্ডেন্টে আসছে সেকেন্ড কোয়ার্ডেন্টে সাইন পজিটিভ হয় তাই এটা প্লাসই থাকবে আর এটা বিজোর সংখ্যা রয়েছে মানে ওয়ানটা বিজোর সংখ্যা তাই সাইনটা চেঞ্জ হয়ে কসে চলে এসছে কস থার্টি টোটালটা স্কোয়ার দেন ওয়ান ইন্টু নাইনটি প্লাস সিক্সটি সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে দ্বিতীয় পাদে দ্বিতীয় পাদে হচ্ছে সাইন পজিটিভ তাহলে কস ছিল তাই মাইনাস হয়েছে আর ওয়ানটা বিজোর সংখ্যা বলে কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে গেছে সাইন সিক্সটি তার স্কোয়ার একইভাবে এটাও সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ হয় কিন্তু ট্যান আছে তাই মাইনাস হয়েছে আর ওয়ানটা বিজোর সংখ্যা বলে টেনটা চেঞ্জ হয়ে কট হয়ে গেছে হলো তার স্কোয়ার সিমিলারলি কটা টু ইন্টু নাইনটি প্লাস জিরো এবার টু ইন্টু নাইনটি প্লাস জিরো মানে এক দুই কভার করেছে দুই কভার করে জিরো জিরো মানে অ্যাকচুয়ালি কোনো অ্যাঙ্গেলই নয় এবার প্লাস জিরো আমরা লিখেছি তার মানে টেন্ডেন্সিটা থার্ড কোয়ার্ডেন্টের দিকে অথবা মাইনাস জিরো লিখলেও সেকেন্ড কোয়ারডেন্টের দিকে যাই হোক তো থার্ড কোয়ার্ডেন্টে যদি ভেবে নিই তাহলে থার্ড কোয়ারডেন্ট হলে এখানে টেন পজিটিভ হয় কিন্তু আছে আমার কস তার মানে এটা হচ্ছে নেগেটিভ হয়েছে মাইনাস আর দুইটা হচ্ছে আমার কি জোর সংখ্যা জোর সংখ্যার জন্য কসটা আমার কসই রয়ে গেছে কস জিরো ডিগ্রি ওকে অ্যাকচুয়ালি জিরো ডিগ্রি মানে নাথিং বাট এটা টেন্ডেন্সিটা যেহেতু থার্ড কোয়ারড্রেন্টের দিকে যাচ্ছে তো সেই হিসাবে মেজারমেন্টটা নেওয়া হয়েছে হলো একইভাবে ওয়ান ইন্টু নাইনটি প্লাস ফর্টি ফাইভ মানে সেকেন্ড কোয়ারড্রেন্টে ঢুকবে সেকেন্ড কোয়ারড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ হয় আছে আমার টেন তাই মাইনাস ওয়ানটা বিজোর সংখ্যা তাই টেনটা কটে চেঞ্জ হয়ে গেছে বাকি আমরা প্রত্যেকটা এই মানগুলো আমরা সব ত্রিকোণমিতিক মান যেগুলো আমরা আগে থেকে জানি কস থার্টি সাইন সিক্সটি সব মানগুলো বসানো হয়েছে বসিয়ে সিমপ্লিফিকেশান করার পরে আমার এই ভ্যালুটা এসেছে যা সিমপ্লিফিকেশন করে ওকে নেক্সট কোশ্চেন নাম্বার ওয়ান আগেরটা বোধ হয় দুই হয়েছে ওয়ানটা পরে হয়েছে যাই হোক কট সিক্স সিক্সটি প্লাস টেন মাইনাস ডিগ্রি ভ্যালু তো ফার্স্টে আমরা যেটা করলাম এই যে টেন অফ মাইনাস আছে আমরা জানি যে টেন অফ মাইনাস মানে মাইনাস টেন সেই কারণে টেন অফ মাইনাস ওয়ান জিরো ফাইভ হয়েছে এবার এই সিক্স সিক্সটিটাকে আমরা ওই নাইনটির রেসপেক্টে ভেঙে দিলাম সেভেন ইন্টু নাইনটি প্লাস থার্টি মানে নাইনটি দিয়ে ভাগ করা হয়েছে সেভেন ইন্টু নাইনটি প্লাস থার্টি হা ওয়ান জিরো ফাইভ জিরোটাকে ভেঙে ইলেভেন ইন্টু নাইনটি প্লাস সিক্সটি মাইনাসের রেসপেক্টও ভাঙা যায় ওকে তাহলে এটা কোন কোয়ারডেন্টে ফার্স্ট এটা কোন কোয়ার্ডেন্টে ঢুকবে যে সেভেন ইন্টু নাইনটি প্লাস থার্টি মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কমপ্লিট হয়ে ফোর্থ কোয়াডেন্ট ফোর্থ কসের জোন আছে আমার কট তাই মাইনাস হয়েছে সাতটা বিজোর সংখ্যা তাই কটটা টেনে চেঞ্জ হয়েছে টেন থার্টি ইলেভেন ইন্টু নাইনটি প্লাস সিক্সটি ইলেভেন কভার করবে পুরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কমপ্লিট করে ফোর্থ কোয়ার্ডেন্টে ঢুকছে প্লাস সিক্সটি ফোর্থ কোয়ার্ডেন্ট হচ্ছে কস পজিটিভ আছে টেন তাই মাইনাস এগারোটা বিজোর সংখ্যা তাই প্লাস মানে সরি কট টেনটা কটে চেঞ্জ হয়েছে কট সিক্সটি তাহলে মাইনাস টেন থার্টি মানে মাইনাস ওয়ান বাই রুট থ্রি মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ওয়ান বাই রুট থ্রি কাটাকাটি করে জিরো ওকে নাও কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোরে ছিল ক স্কোয়ার পাই বাই এইট ক স্কোয়ার থ্রি পাই বাই এইট ক স্কোয়ার ফাইভ বাই এইট সেভেন পাই এইট সবকটা অ্যাডিং করা ছোটোবেলায় তোরা কোণ সম্পূরক সম্পূরকণ শিখেছিলি তো যখন দুটো কোণের যোগফল একশো আশি ডিগ্রি বা পাই রেডিয়ান তাদেরকে সম্পূরক কোণ আর যদি দুটো কোণের যোগফল নব্বই ডিগ্রি বা পাই বাই টু রেডিয়ান হয় তাহলে সেটা পুরক্ষণ তো প্রথমে এখানে দেখ এই যে চারটে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছিস না রেডিয়ানে আছে এই যে অ্যাঙ্গেলগুলো সেই প্রত্যেক কটার মধ্যে দুটো দুটো অ্যাঙ্গেল আছে এই চারটের মধ্যে যারা সম্পূরক যেমন এই যে পাই বাই এইট আর সেভেন পাই বাই এইট যোগ কর মৌখিক যোগ কর পাই বাই এইট আর সেভেন পাই বাই এইট যোগ করলে কত হওয়া উচিত পাই বাই এইট আর সেভেন পাই বাই এইট যদি যোগ করি এইট এলসিএম পাই প্লাস সেভেন পাই মানে এইট পাই পাই বাই এইট 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 কেটে গেল তার মানে পাই থাকছে তার মানে এই পাই বাই এইট আর সেভেন পাই বাই এইট কিন্তু সম্পূরক তাই ওই দুটোকে আমরা একসাথে নিচ্ছি আবার এইদিকে যে থ্রি পাই বাই এইট আর ফাইভ পাই বাই এইট একই জিনিস দুটোকে অ্যাড করে দেখ সম আসবে মানে সম্পূরক তার মানে এদের দুজনকে একসাথে নিলাম সম্পূরক কোনগুলোকে আমরা একসাথে রাখছি ক্লিয়ার নেক্সট এবার সম্পূরকটাকে ভাঙছি যে কোনো একটাকে রেখে দিলাম ক স্কোয়ার পাই বাই এইটটাকে রাখলাম আর সেভেন পাই বাই এইটটাকে আমরা ভেঙে তাহলে লিখতে পারি পাই মাইনাস পাই বাই এইট কারণ এই দুটোকে অ্যাড করলে তো আমার পাই হবে তাহলে সেভেন পাই বাই এইট মানে কি পাই মাইনাস পাই বাই এইট করলে সেভেন পাই বাই এইট আর সিমিলারলি থ্রি পাই বাই এইট আর ফাইভ পাই বাই এইট যেহেতু সম্পূরক তাই ফার্স্ট এডটাকে রেখে দিয়ে ফাইভ পাই বাই এইটটাকে আমরা ভেঙে লিখতে পারি পাই মাইনাস থ্রি পাই বাই এইট বিকজ অ্যাড করলে আমরা পাই পাব এবার একটু আগে ফর্মুলা লিখিয়েছিলাম আমি যে কস একশো আশি মাইনাস থ্রিটা বা কস পাই মাইনাস থ্রিটা হচ্ছে মাইনাস কস থিটা তো সেই কারণে কস পাই মাইনাস থ্রিটা অ্যাকচুয়ালি কস মাইনাস কস পাই বাই এইট হওয়া উচিত কস পাই মাইনাস যদি মাইনাস কস হয় তাহলে সেই অনুযায়ী কস পাই মাইনাস পাই বাই এইট তো মাইনাস কস পাই বাই এইট হওয়া উচিত কিন্তু স্কোয়ার আছে তো স্কোয়ার থাকার জন্য মাইনাসের স্কোয়ারটা প্লাস হয়ে গেছে এখানেও সেম কস পাই মাইনাস থ্রি পাই বাই এইট কস পাই মাইনাস মাইনাস কস এটা মাইনাস কস থ্রি বাই এইট হওয়া উচিত ছিল কিন্তু স্কোয়ার থাকার জন্য এটা প্লাস হয়ে গেছে তাহলে কসকয়ার পাই বাই এইট কটা আসছে দুটো কসকয়ার থ্রি পাই বাই এইট কটা আসছে দুটো হলো ওকে এবার এখান থেকে দুই কমন নিয়ে লেখা যায় দুই কমন নিলাম এবার একটু ভালো করে ফলো করে যে পাই বাই এইট এই অ্যাঙ্গেলটা আর থ্রি পাই বাই এই এইট অ্যাঙ্গেলটা এই দুটো সম্পূরক্ক এই পুরক্কন কেন বলতো এই দুটোকে অ্যাড কর তাহলে এইট লসাগু তাহলে এইট সরি এটা পাই বাই এইট তাহলে এইট এলসিএম হলে পাই প্লাস থ্রি পাই মানে ফোর পাই বাই এইট কেটে দিলে পাই বাই টু তার মানে এরা পুরক্ত তো তাহলে পুরক হলে থ্রি 8 বাই এইট যে কোনো একটাকে ভাঙি থ্রি 8 বাই এইটটাকে আমরা পাই বাই টু মাইনাস বাই এইট লিখতে পারি যেহেতু দুজনে পুরক আমরা ছোটোবেলায় শিখেছি মাধ্যমিকে কস নাইনটি ডিগ্রি মাইনাস মানে কস পাই বাই টু হচ্ছে সাইন পুরক কোণে ছিল তাহলে কস বাই টু মাইনাস হচ্ছে সাইন পাই বাই এইট তাহলে সাইনস্কোয়ার পাই বাই আবার থিটা প্লাস হচ্ছে সেই জন্য কস স্কোয়ার পাইবে এইট প্লাস সাইন স্কোয়ার এইট এইটের পুরো ভ্যালুটা ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান হচ্ছে টু ওকে ওকে এবার আসি কোশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন নাম্বার টু বলছে ইফ থিটা প্লাস ফাইভ ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি দেন প্রুভ দ্যাট সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রি মাইনাস থিটা ইকোয়াল টু কস থার্টি ডিগ্রি মাইনাস ফাইভ ভালো কথা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করো সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রি মাইনাস থিটা আচ্ছা এবার যেহেতু আমাকে কোশ্চেনে বলে দিয়েছে না থিটা প্লাস ফাইভ ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি এখান থেকে থিটাটা কত বেরোনো উচিত সিক্সটি ডিগ্রি মাইনাস ফাইভ তো থিটার জায়গায় আমরা সিক্সটি ডিগ্রি মাইনাস ফাইভ লিখেছি ব্র্যাকেটটা তুলে দিলে ওয়ান টোয়েন্টি থেকে সিক্সটি বাদ দিলে সিক্সটি মাইনাসে মাইনাসে প্লাস সিক্সটি প্লাস ফাইভ এই সিক্সটি ডিগ্রিটাকে ভেঙে আমরা নাইনটি মাইনাস থার্টি লিখতে পারি প্লাস ফাইভ মাইনাসটা কমন নেই তাহলে থার্টি মাইনাস ফাইভ এই পুরোটাকেই মনে মনে থিটা বা কিছু একটা অ্যাঙ্গেল ভাব তাহলে সাইন নাইনটি মাইনাস থিটা কোন কী বলছে সাইন নাইনটি মাইনাস থ্রিটা তো কস থ্রিটা তাই কস থার্টি মাইনাস ফাইভ দ্যাট ইজ প্রুভড কোয়েশ্চেন নাম্বার তিন বলেছে প্রুভ দ্যাট বলে এই যে পুরো এই সিস্টেমটার ভ্যালু ওয়ান দেখাতে বলেছে ওকে এই পুরো সিস্টেমের মধ্যে অ্যাঙ্গেলগুলোকে ফরো কর ভালো করে এটা পাই বাই টুয়েলভ ফাইভ পাই বাই টুয়েলভ সেভেন পাই বাই টুয়েলভ ইলেভেন পাই বাই টুয়েলভ এই অ্যাঙ্গেলগুলোর মধ্যেও না কোন আছে পরপ পেয়ার অফ গুলোতে সম্পূরকণ আছে যেমন পাই বাই টুয়েলভ আর ইলেভেন পাই বাই টুয়েলভ বোধকে যদি অ্যাড করে দিস দেখ পাই হবে পাই বাই টুয়েলভ আর ইলেভেন পাই বাই টুয়েলভ যোগ কর পাই হবে মানে সম্পূরক আবার ফাইভ পাই বাই টুয়েলভ সেভেন পাই বাই টুয়েলভ যোগ কর পাই হবে মানে সম্পূরক তাহলে সেই কারণে এই পেয়ারগুলোকে একসাথে নিলাম সম্পূরক কোণের একসাথে রাখলাম রাখার পরে যে কোনো একটা কোনকে রেখে আরেকটা কোনকে আমরা ভেঙে দিতে পারি যেমন ইলেভেন পাই বাই টুয়েলভকে ভেঙে আমরা পাই মাইনাস পাই বাই টুয়েলভ লিখেছি এদিকে সেভেন পাই বাই টুয়েলভকে ভেঙে আমরা পাই মাইনাস ফাইভ পাই বাই টুয়েলভ লিখেছি ঠিক আছে পাই মানে একশো আশি ডিগ্রি সেই হিসাবে লেখা হয়েছে ভালো কথা আর আমরা শিখে এসেছি যে টেন একশো আশি মাইনাস থিটা বা টেন পাই মাইনাস থিটা হচ্ছে মাইনাস টেন থ্রিটা তো এটা মাইনাস ট্যান পাই বাই টুয়েলভ হবে এটা মাইনাস ট্যান ফাইভ পাই বাই টুয়েলভ হবে এই ফর্মুলা অনুযায়ী ঠিক আছে ভালো কথা এই মাইনাস এই মাইনাসে গুণ গুণাকার আছে তো সব প্লাস হয়ে গেছে তাহলে টেন অ্যাকচুয়ালি টেন পাই বাই টুয়েলভ দুটো আছে তাহলে টেন স্কোয়ার পাই বাই টুয়েলভ আর এটা ট্যান স্কোয়ার ফাইভ পাই বাই টুয়েলভ এবার এই দুটো অ্যাঙ্গেলকে যদি আবার ভালো করে ফলো করিস পাই বাই টুয়েলভ আর ফাইভ পাই বাই টুয়েলভ এরা আবার কোন দুটোকে যোগ কর বারো কমন নিয়ে পাই প্লাস ফাইভ পাই মানে সিক্স পাই বাই টুয়েলভ সিক্স টুয়েলভ কাটলে টু মানে পাই বাই টু কোন তাহলে কোন মানে যে কোনো একটাকে ভেঙে দে ফাইভ পাই বাই টুয়েলভটাকে ভেঙে লেখ পাই বাই টু মাইনাস পাই বাই টুয়েলভ দুটো তো পুরক যোগ করলে পাই বাই টু তাহলে এইটাকে ভেঙে লিখলাম পাই বাই টু মাইনাস পাই টুয়েলভ পাই বাই টুয়েলভ টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কী হয় পুরকক্ষণে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কট থিটা হয় কট স্কোয়ার পাই বাই টুয়েলভ হয়ে গেল আর আমরা শিখে এসেছি কি যে কট থিটা মানে অ্যাকচুয়ালি ওয়ান বাই টেন থিটা সেটাকে কট স্কোয়ারটাকে ওয়ান বাই টেন স্কোয়ার করে দিলাম কাটাকাটি করে ওয়ান নেক্সট কোশ্চেন নাম্বার ফোর প্রুফ করতে হবে এই যে বড়ো অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি সে অ্যাঙ্গেলগুলো দিয়ে সব কস আছে ইকোয়াল টু জিরো লেফট হ্যান্ড সাইড ধরে স্টার্ট করো প্রত্যেকটা অ্যাঙ্গেলকে ভেঙে দে থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্স এটাকে আমরা এইভাবে ভেঙেছি ফোর ইন্টু নাইনটি মাইনাস ফিফটি ফোর ফোর মানে থ্রি সিক্সটি থেকে ফিফটি বাদ দিলে থ্রি হান্ড্রেড অ্যান্ড এটাকে ভেঙে লিখেছি টু প্লাস ফিফটি ফোর ম্যাথ অনুযায়ী আমরা প্লাস মাইনাসে ভাঙবো ওয়ান সিক্সটি লেখা যায় টু মাইনাস যেমন আছে থাকে এটাকে এটা চলে যাবে এবার এই যে অ্যাঙ্গেলটা ভালো করে লক্ষ্য কর প্রত্যেকটা কোন করে প্রথমে দেখ এটা কোন কোয়াড্রেন্টে আসছে ফোর ইন্টু নাইনটি মানে এক দুই তিন চার কমপ্লিট করে আবার পেছনে ফিরে এসছে মানে এখানেই রয়েছে ফোর্থ কোয়াড্রেন্টে ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ হয় কসই আছে তাই প্লাস ফোরটা জোর সংখ্যা তাই কসটা কসই রয়ে গেছে ফিফটি ফোর টু ইন্টু নাইনটি প্লাস ফাইভটি ফোর মানে থার্ড কোয়াড্রেন্টে ঢুকবে থার্ড কোয়াড্রেন্টে টেন পজিটিভ আছে কস তাই মাইনাস হয়েছে আর দুইটা জোর সংখ্যা তাই কসটা কসই রয়ে গেছে এটাও টু ইন্টু নাইনটি মাইনাস এইট্টিন মানে দুই কমপ্লিট করে যেতে পারেনি পরের স্টেপে ওখানটাই আটকে গেছে এখানে সাইন পজিটিভ আছে আমার কস তাই মাইনাস হয়েছে দুইটা জোর সংখ্যা তাই কসটাই রয়েছে কস এইট্টিন আর প্লাস কস এইটিন ন্যাচুরাল সব কেটে গিয়ে আমার জিরো নেক্সট কোশ্চেন নাম্বার ফোর ট্যান থিটা বলে দিয়েছে ফাইভ বাই টুয়েলভ সাইন থিটা বলেছে নেগেটিভ দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কস থিটা সো হোয়াট ইজ দা গিভ ইনফরমেশান টেন থিটা ফাইভ বাই টুয়েলভ চিহ্নটা দেখ প্লাস তো তার মানে টেন থিটাটা পজিটিভ সাইন থিটাটা নেগেটিভ আচ্ছা বলতো এমন কোন কোয়াড্রেন্ট আছে যেখানে টেন থিটা পজিটিভ কিন্তু সাইন থিটা নেগেটিভ ভালো করে লক্ষ্য কর এমন কোন কোয়াড্রেন্ট আছে যেখানে টেন থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ বাকিগুলো নেগেটিভ থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ থার্ড কোয়ার্ডেন্টে টেন পজিটিভ বাকিগুলো নেগেটিভ সেটাই বলেছে না যে টেনটা তো পজিটিভই আছে আর সাইন থিটাটা নেগেটিভ তার মানে বুঝে যাচ্ছি আমরা যে থিটাটা কোন কোয়ারডেন্টে আছে থিটা লাইজ ইন দ্য থার্ড কোয়ারডেন্ট আর আমাকে তো কস থিটা বের করতে বলেছে তা থিটাটা যদি থার্ড কোয়ার্ডেন্টে থাকে তার মানে কস থিটাটা নেগেটিভ বেরোবে ওর সাইনটা নেগেটিভ বেরোবে খুব ভালো কথা তো এবার আমরা আগে সেক্স থিটা বের করে নেব টেন থিটা ফাইভ বাই টুয়েলভ এবার আমরা মাধ্যমিকে জানি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ওয়ান সেখানে সেক্স স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন সেক্সকাথিটা ওয়ান প্লাস টেন্সকাথিটা সেখান থেকে টেন স্কোয়ারে ভ্যালু বসিয়ে সিক্স সেক্স কথিটা হচ্ছে এটা বেরোলো বর্গমূল করলে প্লাস মাইনাস থার্টিন বাই টুয়েলভ আর কস্তিটা হচ্ছে এটাকে উল্টে দিয়ে প্লাস টুয়েলভ বাই থার্টিন কিন্তু কস্তিটা নেগেটিভ ছিল তার মানে আমরা কোন মানটা নেবো প্লাস আর মাইনাসের মধ্যে মাইনাস ভ্যালুটা নেব মাধ্যমিক হলে কিন্তু অলওয়েজ প্লাস কিন্তু এখানে আমার ওই কোন কোয়ার্ডেন্টে ছিল থার্ড কোয়ারডেন্টে তাই কস্তিটা নেগেটিভ ওকে নেক্সট আমরা শর্ট অ্যান্সার টাইপে ঢুকে যাই শর্ট অ্যান্সার টাইপে এরকম একটা বড়ো ফাংশান দিয়েছে একে দুই সরল করো দেখে নে টু পাই প্লাস আলফা পাই মাইনাস আলফা পাই বাই টু প্লাস আলফা এই বড়ো সড়ো অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে ভ্যালু বের করতে হবে ছোটো ছোটো করে ভাঙি আমরা পাই মানে তো একশো আশি একশো আশি দুগুণে তিনশো ষাট ওটাকে যদি ভেঙে নিই ফোর ইন্টু নাইনটি লিখতে পারি তিনশো ষাটকে প্লাস আলফা ঠিক একইভাবে এটাকে আচ্ছা কোশেক পাই মাইনাস আলফা আছে তো আমরা শিখে এসেছি যে সাইন পাই মাইনাস আলফা বা কোশেক পাই মাইনাস আলফা একশো আশি মাইনাস দুইটা কোসেক আলফাই হবে তো সেই কারণে কোসেক পাই মাইনাস আলফা জায়গায় কোসেক আলফা লেখা আছে টেন পাই বাই টু প্লাস আলফা এটাকে ভেঙে লেখা যায় ওয়ান ইন্টু নাইনটি প্লাস আলফা সেক পাই বাই টু প্লাস আলফা একইভাবে ওয়ান ইন্টু নাইনটি প্লাস আলফা থ্রি পাই বাই টু মানে থ্রি ইন্টু নাইনটি মাইনাস আলফা টু পাই মানে থ্রি সিক্সটি তো ফোর ইন্টু নাইনটি মাইনাস আলফা ভালো করে লক্ষ্য করে দেখ ফোর ইন্টু নাইনটি প্লাস আলফা কোন কোয়ার্ডেন্টে ঢুকবে ফোর ইন্টু নাইনটি এক দুই তিন চার কমপ্লিট করে প্লাস হয়েছে তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে ফার্স্টে তো অল পজিটিভ তার মানে এটাও প্লাস হবে চারটা জোর সংখ্যা তাই কস আলফা কোসেক আলফা ওয়ান ইন্টু নাইনটি প্লাস আলফা মানে এক নম্বরটা কমপ্লিট করে সেকেন্ড কোয়াড্রেন্টে ঢোকার টেন্ডেন্সি এখানে সাইন পজিটিভ আছে ট্যান তাই মাইনাস হয়েছে আর ওয়ানটা বিজোর সংখ্যা তাই ট্যানটা কট আলফায় চলে এসছে ঠিক একইভাবে এখান থেকে আমরা মাইনাস কোসেক আলফা পেলাম এখান থেকে আমরা মাইনাস কস আলফা পেলাম কারণ থ্রি ইন্টু নাইনটি মাইনাস আলফা মানে এক দুই তিন কভার করে পরেরটা যেতে পারিনি ওটার মধ্যেই আটকে গেছে আর এটা হচ্ছে এর জোন আছে সাইন তাই মাইনাস তিনটা আমার বিজোর সংখ্যা তাই সাইনটা কস হয়ে গেছে একইভাবে এখান থেকে আমার মাইনাস আলফা ওকে কাটাকাটি করে সব কেটে গেল ওপরে একটা মাইনাস আর নিচে কী থাকবে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস উপরে নিচে মাইনাস কেটে গেছে সব পড়ে থাকছে ওয়ান ওকে তিনের দুই থিটা যদি চতুর্থ পাদে অবস্থিত হয় এবং সেক থিটার মানটা ফাইভ বাই থ্রি হয় তাহলে সিক্স টেন থিটা প্লাস ফাইভ কস্তিটা বলে এই যে ফাইভ বাই ফাইভ কর থিটা প্লাস ক সেকথিটা ভ্যালু বের করতে বলেছে ফার্স্ট অফ অল বলে দিয়েছে কোয়েশ্চেনে থিটা লাইজ ইন দ্য ফোর্থ কোয়ারড্রেন্ট প্রথমেই বলে দিয়েছে চতুর্থ পাদে মানে কস্তিটার সেক্তিটাটাই পজিটিভ হবে আর বাকিগুলো নেগেটিভ সেকথিটা ফাইভ বাই থ্রি পজিটিভ কস্তিটা তার উল্টো সেকেন্ড উল্টো থ্রি বাই ফাইভ পজিটিভ ফার্স্ট আমরা সায়েন্স স্কোয়ার থিটা বের করি আমরা সবাই জানি সায়েন্স্কার থিটা মানে ওয়ান মাইনাস কস স্ক্যার্থ থিটা কস থিটার ভ্যালু বসানো হয়েছে সেখান থেকে সায়েন্স স্কোয়ার এটা বেরোলো বর্গমূল করলে এটা তো ফোর্থ কোয়ার্ডেন্টে আছে তার মানে সায়েন থিটা নেগেটিভ হবে কারণ ওখানে কস পজিটিভ সো সায়েন থিটা আমরা মাইনাস ফোর বাই ফাইভ নিচ্ছি কোসেক থিটা হচ্ছে সায়েন থিটার উদ্টো মাইনাস ফাইভ বাই ফোর আবার আমরা এটাও জানি সে স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান এখান থেকে ক্যালকুলেট করে সেক থিটার মান বসে টেন স্কোয়ার থিটা ষোলো বাই পঁচিশ বর্গমূল করলে বর্গমূল করে ট্যান থিটার হচ্ছে প্লাস মাইনাস ফোর বাই ফাইভ যেহেতু ফোর্থ কোয়ার্ডেন্টে আছে তাই আমরা নেগেটিভটা নেব তার কর্থিটা হচ্ছে তার উল্টো মাইনাস ফাইভ বাই ফোর এবার আমাকে এই এক্সপ্রেশানটা বের করতে হবে এক্সপ্রেশনের জায়গায় জায়গায় তার মান বসানো হয়েছে ট্যানের জায়গায় ট্যান সব কিছুর মান বসেছে এটা তোরা ক্যালকুলেট করে বের করবি কত আসছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর বলেছে এন সংখ্যক পথ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো বলে এত বড় একটা এক্সপ্রেশন দিয়েছে দেখ সাইন থিটা সাইন পাই প্লাস্তিটা সাইন টু পাই প্লাস্তিটা সাইন থ্রি পাই প্লাস থিটা প্লাস ডট ডট মানে পরে সাইন ফোর পাই প্লাস্তিটা এরকম করে করে এন সংখ্যক পর্যন্ত আছে ভালো কথা এখন কথা হচ্ছে আমরা এই মানগুলোকে যদি একটু ভালো করে ফলো করি তাহলে দেখতে পাবো এই যে এন সংখ্যক পথ পর্যন্ত সমস্ত দেখতে পাচ্ছিস না এই যে এরকম থ্রি পাই প্লাস্থিটা এরকম করে করে এন সংখ্যক পদ পর্যন্ত বের করতে বলেছে একটু যদি মানগুলোকে ফলো করি যে সাইন পাই প্লাস থিটা এটা মানে কি পাই মানে একশো আশি মানে টু ইন্টু নাইনটি প্লাস থিটা এটা কোন কোয়ারডেন্টে ঢুকবে রে টু ইন্টু নাইনটি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়ার্ডেন্টে ঢুকবে থার্ড এটা টেনের জোন তাই মাইনাস হলো মাইনাস হলো আর দুইটা জোর সংখ্যা বলে সাইনটা সাইনই থাকছে এবার পাইয়ের পরে মনে কর থ্রি পাইটা দেখি বিজোর মানে যেগুলোর পায়ের গুণিত বিজোর সংখ্যা সেটা দেখছি থ্রি পাই প্লাস থিটা থ্রি পাই মানে হচ্ছে পাঁচশো ডিগ্রি মানে সিক্স ইন্টু নাইনটি প্লাস থিটা তো এটা কোন কোয়াডেন্টে ঢুকবে এক দুই তিন চার পাঁচ ছয় ওই থার্ড কোয়াডেন্ট তার মানে মাইনাস সাইন্থিটা একইভাবে যদি ফাইভ পাই প্লাস থিটা দেখি মাইনাস সাইন্থিটা সেভেন পাই প্লাস থিটা মাইনাস সাইন্থিটা মানে পায়ের গুণিতগুলো যখন বিজোর সংখ্যা হচ্ছে তখন সব মাইনাস আসছে ভালো কথা এবার পায়ের গুণিতগুলো জোর সংখ্যা থাকলে কী হবে মানে টু পাই প্লাস থ্রিটা ফোর পাই প্লাস থ্রিটা এগুলো হলে কী হবে দেখব সাইন টু পাই প্লাস থিটা টু পাই মানে তিনশো ষাট ডিগ্রি মানে ফোর ইন্টু নাইনটি প্লাস থিটা তার মানে কোন কোয়ার্ডেন্টে ঢুকবে রে এক দুই তিন চার কমপ্লিট প্লাস থিটা মানে ফার্স্ট কোয়ারডেন্ট অল আর পজিটিভ তার মানে সাইন থ্রিটাই থাকবে সব পজিটিভ সাইন ফোর পাই প্লাস থ্রিটা মানে অ্যাকচুয়ালি হচ্ছে চার একশো আশি বাহাত্তর সাতশো কুড়ি মানে এইট ইন্টু নাইনটি প্লাস থ্রিটা তাহলে এইট ইন নাইনটি করা মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কমপ্লিট করে আবার ফার্স্ট কোয়ারডেন্ট তো সেজন্য পজিটিভ আর আট নম্বরটা জোর সংখ্যা বলে সাইনটা সাইনই রয়ে গেছে ওকে কমপ্লিট তো এইভাবে যে জিনিসগুলো আমার যাচ্ছে মানে যদি জোর সংখ্যার দিকে যায় পায়ের গুণিতকটা তাহলে হচ্ছে আমার সাইন থিটা থাকছে আর যদি বিজোর সংখ্যার দিকে যায় পায়ের গুণিতকটা তাহলে আমার মাইনাস সাইন্থিটা থাকছে তাহলে এরম যাবে জিনিসটা সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন এরম করে করে সংখ্যক পথ পর্যন্ত যাবে কারণ অল্টারনেট হচ্ছে ব্যাপারটা এবার আমরা কেস দু নম্বর কেস করছি যে এই যে ওরা তো সংখ্যক পদ পর্যন্ত সমষ্টিটা বের করতে বলেছে এখন এন সংখ্যক পদ মানে এনটা হয় জোর সংখ্যা হবে নয় বিজোর সংখ্যা হবে মানে বলতে চাইছি যে মনে কর বলো দশটা পদ পর্যন্ত এরকম গুণে গুনে 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 দশটা পদ পর্যন্ত সমষ্টি বের করতে তার মানে জোর সংখ্যক পদের সমষ্টি বা বলে এগারোটা পদের সমষ্টি বের করতে তার মানে বিজোর সংখ্যক পদের সমষ্টি মানে এই টোটাল যোগফলটা ফলটা আয়ত্যার জোর হবে নয় বিজোর হবে তাই তো যদি এনটা জোর হয় জোর মানে কটা কটা পদ হতে পারে বলতো মনে কর দুটো পদ হতে পারে অথবা চারটে পদের যোগফল হতে পারে অথবা ছটা পদের যোগ ফল হতে পারে অথবা আটটা পদের যোগফল হতে পারে এরকম তো যদি এনটা জোর হয় জোর হলে লাস্ট টার্মটা কী দিয়ে শেষ হবে বলতো দেখ দুটো যদি মনে করো এন দুই দুটো সংখ্যার যোগফল তাহলে লাস্টে মাইনাস সেন্টিটার চারটে সংখ্যার যোগফল মাইনাস সাইন্থিটা ছটা সংখ্যার যোগফল মাইনাস সাইন্থিটা তার মানে যদি এনটা জোর হয় তাহলে লাস্টে গিয়ে শেষ হবে মাইনাস সাইন্থিটাই গিয়ে এবং সব টার্ম পরপর কী হবে কেটে যাবে জোর হলে কী যায় প্লাস মাইনাস কেটে গেল প্লাস মাইনাস কেটে গেল প্লাস মাইনাস কেটে গেলো সব কেটে গিয়ে পড়ে থাকবে জিরো মানে যদি আমরা জোর সংখ্যক পদের যোগ ফল করি দুটো পদ নেবো কেটে যাবে জিরো চারটে পদ নিলে সব কেটে গিয়ে জিরো ছটা পদ নিলে সাইন মাইনাস কেটে গিয়ে জিরো আর যদি বিজোর হয় বিজোর মানে কি হয় একটা অথবা তিনটে অথবা পাঁচটা এরকম ঠিক আছে আর এরকম হলে একটা করে সাইন্থিটা এক্সট্রা থেকে যাবে মনে কর তিনটে পদ নিয়েছি বিজোর সংখ্যক তাহলে সাইন মাইনাস সাইন কেটে গেল প্লাস সাইনটা পড়ে থাকলো পাঁচটা নিলাম এক দুই তিন চার পাঁচ আবার একটা সাইন্থিটা তার মানে সাইন মাইনাস সাইন কেটে গিয়ে সাইন মাইনাস সাইন কেটে গিয়ে একটা সাইন্থিটা পড়ে থাকবে তার মানে আমরা যদি এনটাকে অযুগ্ম ধরি বিজোর সংখ্যা ধরি তাহলে লাস্টে গিয়ে একটা সাইন্থিটা এক্সট্রা থাকবে সব কেটে যাবে সব কেটে যাবে লাস্টে গিয়ে একটা সাইন্থিটা এক্সট্রা পড়ে থাকবে ওটা হবে গিয়ে অ্যান্সার তার মানে এনটা যদি জোর সংখ্যা হয় তাহলে জিরো হবে অ্যান্সার এনটা যদি বিজোর সংখ্যা হয় তাহলে সাইন হবে অ্যান্সার নাম্বার পাঁচ বলেছে এন এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে টেন এন পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাই বাই ফোর পাই বাই ফোরটা গুণ আকারে আছে এর সাথে পাই বাই ফোর এবার এনের মান অখণ্ড সংখ্যা মানে ধনাত্মক সংখ্যা অ্যাকচুয়ালি এটা জোরও হতে পারে বিজোরও হতে পারে তাই আমাকে এখানে দুটো কেস দেখতে হবে যে এনটা যদি জোর হয় তাহলে কি হবে আর বিজোর হলে কি হবে দেখ এনটা যদি জোর হয় জোর সংখ্যা মানে কি বলতো দুই চার ছয় আট এরকম তার মানে টু এম টাইপের জোর সংখ্যা সরস্বর টু এম টু কে এরকম ধরা হয় মানে এম মনে কর এক তাহলে দুই দুই এককে দুই এম যদি দুই হয় তাহলে এনটা চার এম যদি তিন হয় তাহলে এনটা ছয় মানে জোর সংখ্যা ধরা মানে টু এম টাইপের ভালো কথা তাহলে এনের এর জায়গায় আমরা টু এম বসিয়ে দিলাম টু এম ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস ওয়ান টু দি বা টু এম আর এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এবার কথা হচ্ছে যে তা মাইনাস ওয়ানের পাওয়ারে যদি জোর সংখ্যা থাকে তাহলে তার চিহ্নটা কী হয় প্লাস হয় যদি পাওয়ারে জোর সংখ্যা থাকে আমরা জানি টু এম ইন্টু নাইনটি প্লাস ফর্টি ফাইভ এবার এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আসবে বলতো অলওয়েজ সাপোজ মনে কর এমটা যদি এক হয় তাহলে দুই ইন্টু নাইনটি প্লাস ফর্টি ফাইভ মানে কোন কোয়ারডেন্ট এক দুই থার্ড কোয়াড্রেন্ট ঠিক আছে যদি এমটা মনে কর দুই হয় তার মানে দুই দুগুণে চার ইন্টু নাইনটি প্লাস ফর্টি ফাইভ মানে হচ্ছে এক দুই তিন চার কভার করে ফার্স্ট কোয়ারডেন্ট মানে এমের মানটা যাই বসাই না কেন এই অ্যাঙ্গেলটা হয় থার্ড কোয়ার্ডেন্টে আসবে অথবা ফার্স্ট কোয়ারডেন্টে আসবে অন্য কোথাও যাবে না ভালো করে বসে যে কোনো নাম্বার বসা এর নাম্বার যে কোনো কিছু বসা দেখ এই অ্যাঙ্গেলটা মনে কর দুই বসাই তাহলে এই তিন বসাই তিন দুগুণে ছয় ইন্টু নাইনটি প্লাস করে তিন দুগুণে ছয় মানে এক দুই তিন চার পাঁচ ছয় কমপ্লিট হয় এই যে থার্ড কোয়ার্টেন্টে ঢুকলো চার বসালে চার দুগুণে আট মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে ফার্স্ট করে হয় থার্ড বা ফার্স্ট ফার্স্ট কোয়ার্টেন্টে তো ফার্স্ট কোয়ারডেন্টে তো অল ট্রিগোনোমেট্রিক রেশিওজ আর পজিটিভ আর থার্ড কোয়ারডেন্টে টেন পজিটিভ তার মানে সব ক্ষেত্রেই আমার প্লাসই হচ্ছে চিহ্নটা আর যেহেতু এখানে টু এমটা হচ্ছে আমার জোর সংখ্যা টু এমটা যেহেতু জোর সংখ্যা সেই কারণে আমরা টু এমের জায়গায় ওই টেনের জায়গায় টেনটাই রইল টেন ফর্টি ফাইভ ডিগ্রি কল টু ওয়ান আর যদি বিজোর সংখ্যা হয় এনটা যদি টু এম প্লাস ওয়ান বিজোড় বিজোড় সংখ্যাকে এইভাবে ধরা হয় টু এম প্লাস ওয়ান টাইপের জোর সংখ্যা টু এম বিজোর সংখ্যা টু এম প্লাস ওয়ান তাহলে এন এর জায়গায় টু এম প্লাস ওয়ান বসানো হয়েছে ভালো কথা তাহলে টু এম প্লাস ওয়ান ইন্টু নাইনটি আর মাইনাস ওয়ানের পাওয়ারে যদি বিজোর সংখ্যা থাকে তাহলে তার চিহ্নটা মাইনাস হয় তাহলে এবার এটা কোন কোয়াড্রেন্টে আছে ভালো করে দেখ মনে কর এম এক তাহলে দুই এককে দুই আর একে তিন তিন ইন্টু নব্বই মাইনাস পঁয়তাল্লিশ তিন ইন্টু নব্বই মানে এক দুই তিন কভার করেছে পুরো তারপরে মাইনাস মানে এটাতেই রয়ে গেছে মানে থার্ড কোয়াডেন্টে থাকছে টেনের জোনেই থাকছে অথবা দুই বসা দুই দুগুণে চার আর একে পাঁচ ইন্টু নাইনটি মাইনাস ফর্টি ফাইভ এক দুই তিন চার পাঁচ কমপ্লিট করে মাইনাস মানে ওইখানেই থাকছে সেই একই থার্ড আর ফার্স্টে থাকছে তাহলে থার্ড আর ফার্স্টে থাকলে তো সেখানে টেন পজিটিভ ফার্স্টে অল পজিটিভ থার্ডে টেন পজিটিভ তাহলে পজিটিভই থাকছে আর যেহেতু এটা বিজোড় হচ্ছে বিজোরের জন্য টেনটা উল্টে গিয়ে কট হয়ে গেছে কট ফর্টি ফাইভ দ্যাট ইজ ওয়ান তো সেই কারণে আমরা জড়ি বা বিজড়ি নিই টেনের ভ্যালু অলওয়েজ এই ফাংশানটার ভ্যালু অলওয়েজ ওয়ান থাকছে ছয় নম্বর কোনো ত্রিভুজের তিনটে কোন এবিসি হলে প্রমাণ করো বলে এটা একটা দিয়েছে ভালো করে দেখ দেখতে পাচ্ছিস তাহলে এখন যেহেতু ত্রিভুজের তিনটে কোন এবিসি বলে দিয়েছে আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোনো যোগফল কত একশো ডিগ্রি বা পাই এটাকে ব্যবহার করে আমরা প্রমাণ করব প্রথমে লেফট হ্যান্ড সাইডে পুরো এক্সপ্রেশনটা লিখে নিলাম এই ছিল পুরো এক্সপ্রেশনটা কস এ কস সি রইল এ প্লাস বি যদি এ প্লাস বি প্লাস সি পাই হয় তাহলে এ প্লাস বি কী বেরোবে পাই মাইনাস সি বি প্লাস সি বেরোনো উচিত পাই মাইনাস এ এটা রইলো ঠিক একইভাবে নিচেরও এ প্লাস এর জায়গায় পাই মাইনাস সি বি প্লাস সি এর জায়গায় পাই মাইনাস আমরা সবাই জানি যে কস পাই মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা পাই মাইনাস সি মাইনাস কস আবার সাইন পাই মাইনাস মানে হচ্ছে কি সাইন থিটা এটা আমরা জানি সাইন পাই মাইনাস সি সাইন সি কস পাই হলো এবার কথা হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস তাহলে কসে কসি কটা হচ্ছে দুপুরে দুটো মাইনাসে মাইনাসে প্লাস তাহলে সায়েন্সি কষে নিচে কটা হচ্ছে দুটো টু কসে টু কসে কেটে গেল কসসি বাই সায়েন্সি হচ্ছে কটসি ঠিক আছে এখানটায় বলেছে ওই একই জিনিস এবিসি একটা ট্রাইঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল হলে প্রুফ করো এটা এটা ছয়ের দুই টেন এ মাইনাস বি বাই টু কট সি বাই টু প্লাস এবার এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস ইকোয়াল টু পাই এটা আমাকে বের করতে হবে টেন এ মাইনাস বি বাই টু আচ্ছা এটাকে আমরা এখান থেকে এ প্লাস বি প্লাস সি পাই হলে এ মানে কি পাই মাইনাস বি মাইনাস সি এর জায়গায় আমরা ওটা বসিয়ে দিয়েছি মাইনাস বি তাহলে পাই অ্যাকচুয়ালি মাইনাস টু বি মাইনাস সি মাইনাসটা কমন নিলে টু বি প্লাস সি দুই দিয়ে ভাগ করে দে পুরোটাকে তাহলে পাই বাই টু মাইনাস টু বিকে দুই দিয়ে ভাগ করে মানে বি প্লাস সি বাই টু হলো টেন এটা পাই বাই টু মানে নাইনটি ডিগ্রি তো টেন নাইনটি মাইনাস থিটা কী হয় রে কট থিটা সেটাই লেখা হয়েছে নেক্সট চলে আসো সাত নম্বর কোশ্চেন ইফ এ বি সি ডি আর ফোর অ্যাঙ্গেলস অফ এ সাইক্লিক কোয়াড্রিলেটেডাল মানে বৃত্তস্থ চতুর্ভুজ সাইক্লিক কোয়ার্ডিলেটাল মানে হচ্ছে ওই যে ছোটবেলা তোরা মাধ্যমিকে পড়েছিস না বৃত্তস্থ চতুর্ভুজ সেই বৃত্তস্থ চতুর্ভুজকে বলা হয় সাইক্লিক কোয়াডিলেটাল এই মনে করো ডি হচ্ছে চারটে কোন এই কোণগুলোকে বৃত্তস্থ চতুর্ভুজের প্রপার্টি কী বিপরীত কোণগুলোর যোগফল কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি মানে এ প্লাস সি হচ্ছে পাই আবার বি প্লাস ডিও হচ্ছে পাই বলে মনে কর তিন নম্বরটা চার নম্বরটা প্রমাণ করতে পড়েছে এই যে এটা ইকুয়াল টু জিরো আর এটা ইকুয়াল টু জিরো দেখা যাক এবার যেহেতু ফোর অ্যাঙ্গেলস তার মানে এ প্লাস সিটা হচ্ছে পাই বিপরীত কোণের যোগফল আবার বি প্লাস ডিটাও হচ্ছে পাই বিপরীত কোণের যোগফল এবার এটা প্রমাণ করব কস এ প্লাস সি ইকোয়াল টু যদি পাই হয় তাহলে এখান থেকে এর জায়গায় কি লিখতে পারি আমরা পাই মাইনাস সি এর জায়গায় বিয়ের জায়গায় কী লিখতে পারি পাই মাইনাস ডি যেহেতু বি প্লাস ডি করলু পাই বাকি দুটোকে সেম রেখে দিলাম আমরা জানি কস পাই মাইনাস থিটা হচ্ছে মাইনাস কস থ্রিটা তাহলে এটা মাইনাস কস সি এটা মাইনাস কস ডি এটা কস সি কস ডি কস সি কস সি কেটে গেল কস ডি কস ডি কেটে গেলো তাহলে পড়ে থাকছে কত জিরো কোয়েশ্চেন নাম্বার ফোরে আসি টেন এ প্লাস বি টেন সি প্লাস ডি একই জিনিস কিন্তু এবিসিডি ওই এ প্লাস সিটা পাই ধরা আছে আর বি প্লাস ডি হচ্ছে পাই বলা আছে তাহলে এ প্লাস বিটা যেমন ছিল ছিল এই সি এর জায়গায় আমরা পাই মাইনাসে লিখেছি আর ডি এর জায়গায় পাই মাইনাস বি তাহলে অ্যাকচুয়ালি পাই পাই টু পাই মাইনাস কমন নিই এ প্লাস বি টু পাই মানে ফোর ইন্টু নাইনটি মাইনাস এ প্লাস বি কোন কোয়ারড্রেন্টে আছে এ প্লাস বিটাকে পুরোটাকে থিটা ভাব তার মানে এক দুই তিন চার কমপ্লিট করে মাইনাস মানে এই কোয়ার্ডেন্টেই পড়ে থাকবে তাহলে ফোর্থ কোয়ার্ডেন্টটা অ্যাকচুয়ালি কসের জোন তাই এটা মাইনাস হয়ে গেছে আর ফোর্থটা জোর সংখ্যা বলে টেনটা টেনই রয়েছে টেন এ প্লাস বি কেটে গেলে জিরো প্রুফ করতে বলেছে এই যে পুরো নাম্বারটা টেন স্কোয়ার পাই বাই ষোলোলো ইন্টু টেন স্কোয়ার টু পাই বাই ষোলোলো ইন্টু থ্রি পাই বাই ষোলো টেন স্কোয়ার ফোর পাই বাই ষোলো ষোলো সিক্স পাই এতো এই পুরো গুণ ফলটা আমাকে ভ্যালু বের করতে হবে না ভ্যালু বলতে হয় ওয়ান দেখাতে বলেছে সরি ভ্যালুটা ওয়ান দেখাতে বলেছে যাই হোক এবার এখান থেকে আমরা করবো কি এগুলো সব কোণের আকারে আছে হ্যাঁ পুরোক্কণগুলোকে একসাথে নেব যেমন এই দেখ পাই বাই ষোলো সেভেন পাই বাই ষোলো দুটোকে এক যোগ কর দেখ এইট পাই বাই ষোলো হবে মানে হচ্ছে পাই বাই টু পুরক্কন টু পাই বাই ষোলো সিক্স পাই বাই যোগ কর পাই বাই টু হবে অ্যাঙ্গেলগুলোকে ফোকাস কর থ্রি পাই বাই ষোলো ফাইভ বাই যোগ কর পাই বাই হবে তাহলে এই পুরক্কনগুলোকে একসাথে নিলাম যে টেন স্কোয়ার পাই বাই ষোলোলো একটা পেয়ার টেন স্কোয়ার টু সাথে টেন স্কোয়ার সিক্স পাই বাই একটা পেয়ার টেন স্কোয়ার থ্রি পাই সাথে টেন স্কোয়ার ফাইভ একটা পেয়ার আর আলাদাকে পড়ে রইল এই মাঝখানে নাম্বারটা এবার অ্যাকচুয়ালি ফোর পাই বাই ষোলো মানে কি চার ষোলো এটা তো চার পাই বাই ফোর টেন পাই বাই ফোর ভ্যালু কত ওয়ান তার মানে এটা ওয়ান হয়ে যাচ্ছে কোনো ঝামেলা নেই এগুলোকে পুরো ভেঙে দাও সেভেন পাই বাই ষোলো মানে পাই বাই টু মাইনাস পাই বাই ষোলো এই দুটোকে যোগ করলে তো পাই বাই টু তার মানে সেভেন পাই বাই ষোলোটাকে এটাকে লিখি এই দুটোকে যোগ করলে পাই বাই টু তাহলে সিক্স পাই বাই ষোলোটাকে ভেঙে পাই বাই টু মাইনাস টু পাই বাই ষোলো এই দুটোকে অ্যাড করে পাই বাই টু তাহলে এটাকে ভেঙে আমরা পাই বাই টু মাইনাস থ্রি পাই বাইশোলো টেন নাইনটি মাইনাস থিটা আমরা সবাই জানি কী হয় টেন নাইনটি মাইনাস থিটা কর থিটা তো যেখানে যেখানে ওই পাই বাই টু দিয়ে আছে তার জায়গায় কট স্কোয়ার পাই বাই ছিলো এটা কট স্কোয়ার টু পাই বাই ছিলো কট স্কোয়ার থ্রি পাই বাই ছিলো কর থিটা মানে কি ওয়ান বাই টেন থিটা তাই ওয়ান বাই টেন স্কোয়ার পাই বাই শোলো ওয়ান বাই টেন স্কোয়ার টু পাই বাই শোলো টেন স্কোয়ার থ্রি পাই বাই ছিলো সব কেটে গেল কেটে গেলে সব কেটে গিয়ে ওয়ান কোয়েশ্চেন নাম্বার নাইন প্রুভ দ্যাট টেন একশো একাশি ডিগ্রি একশো বিরাশি এরকম করে করে টেন দুশো ঊনসত্তর টু ওয়ান ভালো করে পুরো সিরিজটা লেফট হ্যান্ড সাইডে পুরো সিরিজটা লিখে এগুলোকে সব সম্পূরক কণের থেকে এক ডিগ্রি দু ডিগ্রি করে এক্সট্রাতে ভাঙি মানে একশো আশিকে একশো আশি প্লাস এক একশো বিরাশি মানে একশো আশি প্লাস মানে একশো আশি প্লাস এরম করে 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 ভাঙতে ভাঙতে দুশো সাতষট্টি মানে একশো আশি মানে এরম করে করে ভাঙা হয়েছে এতে কী পাবো একশো আশি মানে এটাকে টু ইন্টু নাইনটি করে লিখতে পারি একশো আশিগুলোকে এখানে যা এই যে প্রত্যেক কটাকে ভেঙে লেখা হলো না এই সব কটা অ্যাঙ্গেল কোন কোয়াড্রেন্টে আসবে বলতো এই সব অ্যাঙ্গেলগুলো প্রত্যেক কটা অ্যাঙ্গেল থার্ড কোয়াড্রেন্টে আসবে কারণ এক দুই কমপ্লিট করছে কমপ্লিট করে ঢুকছে কোথায় থার্ড কোয়াড্রেন্টে এক ডিগ্রি দু ডিগ্রি এক্সট্রা করে করে থার্ড কোয়াড্রেন্টে ঢুকছে এবার থার্ড কার জোন হয় ট্যানের জোন অল সাইন টেন থার্ড কোয়াড্রেন্টে টেন পজিটিভ তো টেন পজিটিভ হওয়ার জন্য এগুলো তো সবকটা টেনই আছে তার মানে সবকটার জন্য প্লাসই হবে আর প্রত্যেকটার সাথে নব্বইয়ের সাথে কী সংখ্যাটা কি দুই তো মানে জোর তার মানে ট্যানটা ট্যানই থাকবে তার মানে ট্যান ওয়ান হবে টেন টু হবে টেন থ্রি হবে এরম করে করে টেন এইট্টি সেভেন টেন এইট্টি এইট টেন এই পর্যন্ত আসলো এবার এগুলো দেখ আবার পুরো ফোন কারণ এক আর উননব্বই যোগ করলে কত হয় নব্বই দুই আর অষ্টআশি যোগ করলে কত হয় নব্বই তিন আর সাতাশি যোগ করলে কত হয় নব্বই এই পেয়ারগুলো একসাথে নেই ট্যান ওয়ান ট্যান উননব্বই একসাথে নেওয়া হয়েছে উননব্বইটাকে ভেঙে একবারে লিখেছি স্টেপ জাম্প করে নাইনটি মাইনাস ওয়ান ট্যান দুই টেন একবার ভেঙে লিখেছি নাইনটি মাইনাস টু টেন থ্রি লিখেছি নাইনটি মাইনাস থ্রি শুধু মাঝখানে একটা এইভাবে এরম করে এদিক থেকে এদিক থেকে পেয়ার নিয়ে নিয়ে মাঝখানে একটা মান পড়ে থাকবে যেটা কোনো পেয়ার নেই ওই টেন পঁয়তাল্লিশ টেন নব্বই নেই তো তার জন্য পঁয়তাল্লিশটা আলাদা থাকবে বাকিগুলো পুরোক্ষণের পেয়ারে চলে আসবে টেন পঁয়তাল্লিশ নিয়ে সমস্যা নেই কারণ টেন পঁয়তাল্লিশের ভ্যালু কত আচ্ছা আর বাকি যেগুলো ভেঙে নিলাম সব কটা টেন নাইনটি মাইনাস থিটা করে আছে না মানে কট থিটা মানে এটা হবে কট ওয়ান এটা হবে কট টু এটা হবে কট থ্রি আর কট থিটা মানে আমরা কী জানি ওয়ান বাই টেন থিটা তার মানে এখানে কট ওয়ান ওটাকে ওয়ান বাই টেন ওয়ান এটা কট টু ওটা ওয়ান বাই টেন টু কট থ্রি ওয়ান বাই টেন থ্রি এরকম করে করে ইন ডট 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 দিয়ে ওয়ান পর্যন্ত কিন্তু দিয়ে যেতে হবে মানে প্রত্যেক কটা কেটে গিয়ে ওয়ান হবে সব ওয়ানগুলো গুম করলে তার ভ্যালু ইজ ওয়ান নেক্সট বলেছে টু টু দিপার সায়েন্স কোয়ার্থিটা প্লাস টু টু দিপার কস কোয়ার্থিটার লঘিষ্ঠ মান বের করতে ক্ষুদ্রতম মান ঠিক আছে তা একটা জায়গা দিয়ে আমরা শুরু করছি আমরা দুটো বাস্তব সংখ্যা নিয়ে নিচ্ছি একটা হচ্ছে রুট ওভার টু টু দিপার কস নিচ্ছি আর একটা রুট ওভার টু টু দিপার সায়েন্স নিচ্ছি আমাকে তো এই যোগ ফলের মানটা লঘিষ্ঠ দেখাতে হবে এবার এই যে দুটো বাস্তব সংখ্যা নিলাম না এই একটা এই একটা এবার এদের দুজনের বিয়োগ ফলের বর্গ এটার বিয়োগ বর্গ আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার বর্গ গ্রেটার অর ইকুয়াল টু জিরো মানে ঋণাত্মক কখনো হয় না তাই এই বাস্তব সংখ্যাটা বর্গ গ্রেটার অর ইকুয়াল টু জিরো এবার এটাকে মনে মনে এ ভাব এটাকে বি ভাব তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু জিরো এটাকে স্কোয়ার করা মানে কিন্তু রুটটা উঠে যাবে শুধু টু টু দিবার সাইন স্কোয়ার একইভাবে এটা স্কোয়ার মানে রুটটা উঠে গিয়ে টু টু দিবার স্কোয়ার টু ইন্টু রুট টু রুটটা রুটের ভেতরে গুণ হবে টু টু দি পাওয়ার গুণের সময় পাওয়ারগুলো অ্যাড সায়েন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার সায়েন্স স্কোয়ার প্লাস কস্কার স্কোয়ার কি হওয়া উচিত ওয়ান তার মানে টু রুট টু থাকবে এই মাইনাস টু রুটটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম তাহলে বা দিকে টু টু দি বা সাইন্স্কোয়ার প্লাস টু টু দিবার কস্কোয়ার থিটা টু রুট টু মানে এই ভ্যালুটা এই পুরো সিস্টেমটার ভ্যালু টু রুট টু অথবা তার থেকে বড়ো এই পুরো সিস্টেমটার ভ্যালু টু রুট টু বা তার থেকে বড়ো তার মানে সব থেকে ছোটো ভ্যালুটা কী হবে টু রুট টু লঘিষ্ট মানটা তাই এর লঘিষ্ট মান টু রুট টু আচ্ছা এবার আমরা লংয়ে ঢুকে পড়েছি লংয়ে বলেছে প্রুভ দ্যাট দ্য ভ্যালু অফ বলে এই যে এত বড়ো সিস্টেমটা একটু ভালো করে দেখে নে ম্যাথটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স মানে এই পুরো মানটাকে সলভ করে যে বেরোবে তার মধ্যে কোনো এক্স থাকবে না এক্স নিরপেক্ষ হবে মানে এর একটা মান বেরোবে যার মধ্যে এক্সটা থাকবে না ওকে ওকে এগুলো সবগুলোকে ভাঙব থ্রি ইন্টু পাই বাই টু মানে তিন ইন্টু নব্বই মাইনাস এক্স থ্রি পাই পাই মানে একশো আশি মানে পাঁচশো চল্লিশ হয় ওটাকে নব্বইয়ে ভাঙলে সিক্স ইন্টু নাইনটি প্লাস এক্স এটা ওয়ান ইন্টু নাইনটি প্লাস এক্স এটা পাঁচ একশো আশি হচ্ছে নব নশো হয় মানে টেন ইন্টু নাইনটি মাইনাস এক্স সব নব্বইয়ের রেসপেক্টে ভাঙব এই যে সব কটাকে নব্বই রেসপেক্টে ভাঙা হয়েছে দেখেছিস সব কটা ভেঙে না থ্রি ইন্টু প্রথমে আমরা এখানে একটু নেই থ্রি ইন্টু নাইনটি মাইনাস এক্স কোন কোয়ার্ডেন্টে আসবে এক দুই তিন কমপ্লিট করে মাইনাস হয়েছে মানে এখানেই পড়ে থাকবে এটা টেনের জোন আছে সাইন তাই মাইনাস তিনটা বি তাই কস টু দি পার ফোর সিক্স ইন্টু নাইনটি প্লাস এক্স এক দুই তিন চার পাঁচ ছয় প্লাস আছে মানে থার্ড কোয়ার্ডেন্টে ঢুকছে থার্ড এটা টেনের জোন আছে সাইন তাই মাইনাস ছয়টা জোর সংখ্যা তাই সাইন এক্সই রয়েছে টু দি পার ফোর একইভাবে এটা সেকেন্ড কোয়ার্ড্রেন্ট সাইনের জোন মানে সাইন পজিটিভ সাইনই আছে তাই প্লাস হয়েছে ওয়ানটা বিজোর সংখ্যা তাই সাইনটা চেঞ্জ হয়ে কস এক্স হয়ে গেছে টু দি পার সিক্স একইভাবে এরকম সাইন এক্স হয়েছে তাহলে এটা কস টু দি পার ফোর এক্স এটা এটা সাইন ফোর এক্স নয় কিন্তু সাইন টু দি পাওয়ার ফোর এক্স হ্যাঁ মাইনাস দিয়ে এটা বাকিটা রয়েছে কস টু দেবার ফোর মানে কস স্কোয়ারের স্কোয়ার টু দিবার ফোর মানে স্কোয়ারের স্কোয়ার ঠিক ক স্কোয়ারের এটা স্কোয়ারের মনে মনে ক স্কোয়ারটাকে এ ভাব আর সায়েন্স স্কোয়ার বি ভাব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি মাইনাস থ্রি এ বি এ প্লাস বি থিটা ওয়ান মানে এটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস টু সাইন্স স্কোয়ার কস তার আগে তিন গুণ আছে তিন এককে তিন তিন দুগুণে সিক্স সাইন্স্কোয়ার স্কোয়ার একইভাবে এটা ওয়ান হবে তো ক স্কোয়ার প্লাস সাইনস্কোয়ার এখানে ওয়ান হবে এখানে ক প্লাস ওয়ান হবে সেক্ষেত্রে দুই কোল করে দিলে মাইনাস আর মাইনাস প্লাস স্কোয়ার এই পার্টটা কেটে গেল তিন মাইনাস দুই এর মধ্যে কোথাও এক্স আছে নেই এটাকেই দেখাতে এক্স নিরপেক্ষ আচ্ছা এবার আসছে সমাধান দুই দাগের কোশ্চেন সমাধানের ভিডিও মানে একটা থিটার রেঞ্জ বলে দেওয়া থাকবে থিটার রেঞ্জ বলে একটা এক্সপ্রেশান দিয়ে থিটার মানটা বের করতে বলেছে যে থিটাটা জিরো থেকে তিনশো ষাট ডিগ্রি এবার এটা সমাধান করে বের করো কসকাথিটা মাইনাস সাইন থিটাই করলো ওয়ান বাই ফোর মানে থিটার মানটা বের করো খুব ভালো কথা কীভাবে বের করবো প্রথমে আমরা সবাই জানি কস মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সেই হিসাবে ভেঙে দেওয়া হয়েছে দেন ডান দিকে চারটাকে কোনাকুনি গুণ করে দেওয়া হয়েছে গুণ করার পরে সব কিছুকে যদি আমরা এক সাইডে নিয়ে আসি তাহলে এই একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়েছে সব কটাকে এক সাইডে আয় দীঘার সমীকরণ তৈরি হয় মিডিল টার্ম ফ্যাক্টর কর পুরো ওই দীঘার সমীকরণটাকে মিডিল টার্ম ফ্যাক্টর তিন চারা বারো তো তাহলে সিক্স সাইন্থিটা মাইনাস টু সাইন থিটা ভেঙে মিডিল টার্ম ফ্যাক্টর করলে এই পর্যন্ত আসছে তার মানে হয় টু সাইন্থিটা প্লাস থ্রি ইকোয়াল টু জিরো হবে অথবা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো হবে টু সাইন থ্রিটা প্লাস থ্রি ইকোয়াল টু যদি জিরো হয় সেখান থেকে সাইন থিটা মাইনাস থ্রি বাই টু এর হচ্ছে মানে মাইনাস দেড় এই মানটা অসম্ভব কেন কারণ সাইন্থিটার ভ্যালু মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকে মানে মাইনাস ওয়ানের থেকে বড়ো অথবা প্লাস ওয়ানের থেকে ছোটো এই রেঞ্জের মধ্যে থাকবে মাইনাস ওয়ান অথবা মাইনাস ওয়ানের থেকে বড়ো প্লাস ওয়ান বা প্লাস ওয়ানের থেকে ছোট মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভটা মাইনাস ওয়ানের থেকেও ছোটো হয়ে যাচ্ছে সেই কারণে এই মানটা হবে না আরেকটা কী এসছে আরেকটা এসছে টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো সেখান থেকে টু সাইন থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে সাইন থিটা ইকোয়াল টু হচ্ছে হাফ তো সাইন থিটা ইকোয়াল টু হাফ মানে এখান থেকে আমরা দুটো কেস খাবো এটা তো পজিটিভ এসছে এটা পজিটিভ থিটা সাইন থিটার মান পজিটিভ এর মানে থিটাটা কোন 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 থাকতে পারে বলতো ফার্স্ট কোয়ার্ডেন্টে থাকবে কারণ এখানে সবাই পজিটিভ আর সেকেন্ড কোয়ার্ডেন্টে থাকবে কারণ সেকেন্ড কোয়ার্ডেন্টে সাইন পজিটিভ ঠিক আছে তার মানে সাইন থিটাটা পজিটিভ মানে থিটাটা ফার্স্ট কোয়ার্ডেন্টেও থাকতে পারে যেহেতু এখানে সব ত্রিকোণমিতিক অনুপাতি পজিটিভ হয় আর সেকেন্ড কোয়ার্ডেন্টে থাকতে পারে যেহেতু এখানে সাইন থিটাটা পজিটিভ হয় তাহলে এবার থিটাটা প্রথম পাতে থাকা মানে হচ্ছে আমাদের মাধ্যমিকের সূত্র যে সাইন থিটা ইকল টু হাফ সাইন কত ডিগ্রি মানা হয় সাইন থার্টি ডিগ্রি তাহলে সায়েন্স সাইন ক্যান্সেল থিটাটা থার্টি ডিগ্রি আর যদি দ্বিতীয় পাদে থাকে তাহলে সায়েন থিটা হাফ ছিল মানে সায়েন থার্টি এবার এটাকে দ্বিতীয় পাদে আমি কীভাবে ঢোকাবো এই থার্টি ডিগ্রিটাকে দ্বিতীয় পাদে আমি কীভাবে ঢোকাবো যদি এইভাবে লিখতে পারি থার্টি ডিগ্রিটাকে টু টু নাইনটি মাইনাস থার্টি ব্যাপারটা ভালো করে বোঝার কিন্তু সায়েন থিটা পজিটিভ মানে থিটা প্রথম পাদেও আসতে পারে দ্বিতীয় পাদেও আসতে পারে প্রথম পাদেটা ইজি মাধ্যমিকের সূত্র সায়েন থিটা হাফ মানে সাইন থার্টি ডিগ্রি থিটা থার্টি বেরোলো প্রথম পাদে এবার দ্বিতীয় পাদে ঢোকাচ্ছি এবার দ্বিতীয় পাদে ঢোকানো মানে হচ্ছে দুভাবে ঢোকানো যায় থার্টি ডিগ্রিটাকে এক লিখতে পারিস ওয়ান ইন্টু নাইনটি প্লাস থার্টি অথবা টু ইন্টু নাইনটি মাইনাস থার্টি একটা কোনকে যদি দ্বিতীয় পাদে ঢোকায় ওয়ান ইন্টু নাইনটি প্লাস থার্টি করলেও ঢোকানো যাবে ওয়ান ইন্টু নাইনটি প্লাস থার্টি করে ঢোকানো যাবে অথবা টু ইন্টু নাইনটি মাইনাস থার্টি করে ঢোকানো যাবে কিন্তু আমরা এটা নেবো কেন বলতো কারণ যদি ওয়ান ইন্টু নাইনটিটা নিই তাহলে ওয়ানের জন্য সাইনটার সাইন থাকবে না কস হয়ে যাবে বিজয় সংখ্যা তো সেই কারণে আমরা দুইটা নিচ্ছি কথাটা বোঝা গেল এই দুটোকেই লেখা যায় থার্টি ডিগ্রিকে কিন্তু আমরা মানে এই দুটো দিয়ে সেকেন্ড কোয়াডেন্টকে প্রকাশ করা যায় কিন্তু আমরা এটাকে নেবো না কারণ এখানে ওয়ান থাকার জন্য সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে যাবে কিন্তু আমার তো সাইন চেঞ্জ করা যাবে না ওই কারণে আমরা এই সেকেন্ডেরটাকে নিচ্ছি ঠিক আছে তাহলে টু ইন্টু নাইনটি মাইনাস থার্টি মানে কত ডিগ্রি হচ্ছে একশো তার মানে থিটার মানটা একশো পঞ্চাশ ডিগ্রি হলো আচ্ছা তিন নম্বরটা টেন থিটা প্লাস কর থিটা একটু টু সেক থিটা ওই একই থিটার মান বের করতে হবে প্রথমে টেনটাকে সাইন বাই কস করলাম করটাকে কস বাই সাইন থিটা টু বাই কস থিটা ভগ্নাংশের যোগ করা হয়েছে কস থিটা কস থিটা কেটে গেল সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কথা হয় ওয়ান কোনো গুণ করলে টু সাইন থিটা সাইন থিটা হাফ এবার ওই এক নম্বরে যা করেছি সেটাই করে দিবি চার নম্বর টেন টু দি পার ফোর থিটা মাইনাস ফোর স্কোয়ার প্লাস টু জিরো এখানে থিটার রেঞ্জটা বলে দিয়েছে হ্যাঁ জিরো থেকে একশো আশি মিনশান করে দিয়েছি এর বাইরে যাবে না প্রথমে আমরা মিডিল টার্মের মতো করে নিলাম মানে মাইনাস ফোর টেন্স্কারটাকে ভেঙে মাইনাস থ্রি টেন্স স্কোয়ার মাইনাস টেন্স কার্থটা জাস্ট মিডিল টার্ম ফ্যাক্টর যেরকম করে বার এই দুটো থেকে টেন্সকাথিটা কমন নিলে টেন্স কার্থিটা মাইনাস থ্রি এই দুটো থেকে মাইনাস কমন নিলে টেন্সকারথিটা মাইনাস থ্রি তাহলে এই দুটো থেকে টেন স্কোয়ার মাইনাস থ্রিটা কমন চলে গেল তাহলে এখান থেকে টেন্সকার্থিটা মাইনাস ওয়ান কয় টু জিরো তো দুটো কেস হয় এক হচ্ছে টেন্স কার্থিটা মাইনাস থ্রি টু জিরো সেখান থেকে টেন্সক থিটা ই টু থ্রি তাহলে টেন থ্রিটা হচ্ছে প্লাস মাইনাস রুট থ্রি আরেকটা হচ্ছে টেন্স্কোয়ার 1 মাইনাস ওয়ান ইকল্টু জিরো টেন প্লাস এই কেসটা আমি দেখিয়ে দিচ্ছি তোদের ঠিক আছে একটা হাফ আর এটা তোরা নিজেরা করবি ওকে এদিকে দেখ টেন দুটো মান বেরিয়েছিলো একটা প্লাস রুট থ্রি একটা মাইনাস প্রথমে প্লাস দেখি টেন থিটা প্লাস থ্রি টেনটা পজিটিভ হয় কোথায় কোথায় বলতো এক হচ্ছে ফার্স্ট কোয়ার্টেন্ট আর এক হচ্ছে থার্ড কোয়ার্টেন্ট ফার্স্ট কোয়ার্টেন্টে অল রেশিওস আর পজিটিভ মানে সমস্ত অনুপাত ধনাত্মক আর থার্ড কোয়ার্টেন্টে টেন নিজে ধনাত্মক তার মানে টেন থিটা তো ধনাত্মক আমরা বুঝতে পারবো থিটাটা ফার্স্ট কোয়ার্ডেন্ট বা থার্ড কোয়ার্ডেন্টে আছে ভালো কথা তাহলে মনে কর যদি ফার্স্ট কোয়ার্ডেন্টে থাকে তার মানে টেন থিটা ইকোল টু সিক্সটি রুট থ্রি ভ্যালু তাহলে থিটাটা হচ্ছে সিক্সটি মাধ্যমিকের সূত্র এবার আমরা থার্ড এরটা দেখি টেন থিটা ইকোয়াল টু রুট থ্রি থার্ড এরটা নাও করতে পারি যাই আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু করার দরকার নেই কেন বলে দিচ্ছি লাস্টে টেন থিটা রুট থ্রি তাহলে টেন সিক্সটি এবার থার্ড কোয়ার্ডেন্টে ঢোকাতে গেলে দুভাবে ঢোকানো যায় এক হচ্ছে থার্ড কোয়ার্টেন্টে ঢোকানো মানে হচ্ছে টু ইন্টু নাইনটি প্লাস সিক্সটি করেও থার্ড কোয়ার্টেন্টে ঢোকাতে পারিস এই যে টু ইন্টু এক দুই কমপ্লিট করে ঢুকে গেলো অথবা থ্রি ইন্টু নাইনটি মাইনাস সিক্সটি হলো কিন্তু থার্ড কোয়ার্টেন্টে এক দুই তিন মাইনাস মানে এখানে কিন্তু আমরা এই দুটোর মধ্যে কোনটা নেব বলতো এটা নেব কারণ যদি এটা নিই তাহলে এই বিজোর সংখ্যাটার জন্য এই বিজোর সংখ্যাটার জন্য ট্যানটা ট্যান থাকবে না কট হয়ে যাবে সেই কারণে আমাকে তো ট্যানটা টেনেই রাখতে হবে সেই কারণে আমরা এটা নিয়েছি টু ইন্টু নাইনটি প্লাস সিক্সটি তাহলে এটা কত হয়ে যাচ্ছে দুশো চল্লিশ হচ্ছে এটা তো আমার রেঞ্জে আসবে না ওই যে আমার রেঞ্জ তো প্রথমে বলে দিয়েছে জিরো ওয়ানটি তাই এটা আমি বোঝানোর জন্য করেছি কিন্তু এটা তোরা করবি না অ্যাকচুয়াল এক্সামে কারণ আমাদের ওই রেঞ্জটা বলে দিয়েছে না জিরো থেকে একশো আশি তার মানে আমরা শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টই দেখবো থার্ড ফোর্থে গেলে দেখবি না লিখে দিবি থার্ডে রয়েছে বা ফোর্থে কিন্তু দেখবি না আমি এটা বোঝানোর জন্য করে দিয়েছি এবার টেন্থ এটা মাইনাস থ্রি টেন মাইনাস মানে কোন কোন টেনেরটা মাইনাস মানে কোথায় কোথায় থাকবে হয় সেকেন্ড আর ফোর্থে কারণ প্লাস হলো তো ফার্স্ট আর থার্ডে থাকে কারণ ফার্স্টে অল পজিটিভ আর থার্ডে টেন নিজে পজিটিভ তাহলে অবভিয়াসলি টেন থিটা নেগেটিভ মাইনাস মানে সেকেন্ড কোয়ার্টার থাকতে পারে ফোর্থে থাকতে পারে এবার আমরা কিন্তু শুধু সেকেন্ডেরটাই দেখব কারণ ফোর্থ মানে দুশো সত্তরে ক্রস করে চলে যাবে ফোর্থ কোয়ার্টেন ঠিক আছে তো সেকেন্ড কোয়ার্টেন্ট মানে টেন থিটা হচ্ছে মাইনাস টেন সিক্সটি এটাকে আমরা এইভাবেও লিখতে পারি এই মাইনাস টেন সিক্সটিটাকে টেন একশো আসি মাইনাস সিক্সটি কেন কারণ আমরা শিখে এসেছি টেন একশো আশি মাইনাস থিটা মানে মাইনাস টেন থিটা তো সেই ফর্মুলাটা থেকেই টেন মাইনাস টেন সিক্সটিকে টেন একশো আশি মাইনাস সিক্সটি লেখা আছে একশো আশি মাইনাস সিক্সটি কত হয় একশো কুড়ি তার মানে থিটাটা হচ্ছে একশো কুড়ি ওই রেঞ্জে আসছে কিন্তু আমাদের যে রেঞ্জটা থিটা থেকে একশো আশি আরেকটা কি ফোর্থ কোয়ার্ডেন্ট আমি বুঝিয়ে দিচ্ছি কিন্তু করবি না ফোর্থ কোয়ার্ডেন্ট টেন থিটা হচ্ছে মাইনাস টু থ্রি ছিল মানে মাইনাস টেন সিক্সটি ফোর্থ কোয়ার্ডেন্টে দুভাবে ঢোকানো যায় এক হচ্ছে থ্রি ইন্টু নাইনটি প্লাস সিক্সটি করে ফোর্থ কোয়াটেন্টে ঢোকাতে পারিস অথবা ফোর ইন্টু নাইনটি মাইনাস সিক্সটি করে ফোর্থ কোয়াটেন্টে ঢোকাতে পারিস এক দুই তিন প্লাস ঢুকে গেলো অথবা এক দুই তিন চার মাইনাস এখানেই রইল কিন্তু আমরা এই দুটোর মধ্যে কোনটা নেব এটা কারণ এখানে বিজোড় আসছে বিজোড়ের জন্য ট্যানটা চেঞ্জ হয়ে কটে চলে যাবে ট্যান থেকে কটে তো সেই কারণে আমরা এটা নেব ফোর ইন্টু নাইনটি তো এটা করলে চার ইন্টু নব্বই তিনশো ষাট থেকে ষাট বাদ দিলে তিনশো এটা আমার রেঞ্জে আসবে না তো এই এই কেসগুলো করবি না এটা আমি তোদের বোঝানোর জন্য করেছি তোরা মানে যখনই ওই বুঝে যাবি যে আমাদের থিটাটা ফার্স্ট বা সেকেন্ডে থাকলেই আমরা মানটা নিতে পারবো কারণ ওই যে রেঞ্জটার জন্য ওই জিরো থেকে একশো আসে এটা আমি করলাম আর তোরা নিজেরা ওই প্লাস টেন স্কোয়ার থিটাটা আরেকটা আছে কিন্তু ওই যে এইটা একইভাবে করবি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর বলা আছে ট্যান পঁচিশ ডিগ্রি ইকুয়াল টু এ হলে প্রমাণ করো বলে এই বড় এক্সপ্রেশন ট্যান একশো পঞ্চান্ন মাইনাস টেন একশো পনেরো বাই পনেরো ইন্টু একশো পঞ্চান্ন বাই এটা আশা রাখ এই যে প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছিস না এমনভাবে ভাঙবো যাতে পঁচিশ ডিগ্রিটাকে আনতে পারি কারণ ট্যান পঁচিশের মান বলা আছে একশো পঞ্চান্নকে ভেঙে আমরা লিখতে পারি টু ইন্টু নাইনটি মাইনাস পঁচিশ একশো আশি থেকে পঁচিশ বাদ দিলে একশো পঞ্চান্ন একশো পনেরোটাকে ভেঙে ওয়ান ইন্টু নাইনটি প্লাস পঁচিশ পঁচিশ ডিগ্রিটা যাতে আসে নিচেরটাও তাই এভাবে ভাঙা হয়েছে আচ্ছা টু ইন্টু নাইনটি মাইনাস পঁচিশ মানে কোন কোয়াড্রেন্টে ফার্স্ট সেকেন্ড কমপ্লিট করে মাইনাস আছে মানে সেকেন্ডেই থাকবে তার মানে সেকেন্ডে তো সাইন পজিটিভ আছে টেন মানে মাইনাস দুইটা জোর তাই টেন পঁচিশ ওয়ান ইন্টু নাইনটি প্লাস পঁচিশ এটাও সেকেন্ড কোয়াড্রেন্ট তাই এটা মাইনাস হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে একটা বিজোর সংখ্যা তাই টেনটা কটে হয়েছে নিচেও তাই এটা মাইনাস টেন পঁচিশ এটা মাইনাস কট পঁচিশ টেন পঁচিশের ভ্যালু কত এ তাহলে কট পঁচিশ কত হবে ওয়ান বাই টেন পঁচিশ তো কট থিটা মানে ওয়ান বাই টেন মানে ওয়ান বাই এ তাই কট পঁচিশের জায়গায় ওয়ান বাই এ প্লাস মানে ওয়ান বাই এ কেটে গেল উপরে ভগ্নাংশের বিয়োগ এ লসাগু মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে দুই তার মানে অ্যাকচুয়ালি ওয়ান মাইনাস উল্টে গিয়ে এ দীর্ঘ বলে দিয়েছে সাত নম্বর কোয়েশ্চেন টেন পনেরো ডিগ্রি কল টু মাইনাস বলে এত বড় একটা এক্সপ্রেশন দিয়েছে দেখ এটাই হলো ফোর মাইনাস টু থ্রি টু টেন হাজার পঁচানব্বই ক নশো পঁচাত্তর টেন মাইনাস একশো পঁচানব্বই আচ্ছা দেওয়া আছে কি দেওয়া আছে টেন পনেরো টু মাইনাস টু থ্রি আর এই মানটা বের করতে হবে হাজার পঁচানব্বইকে ভাঙো এমনভাবে ভাঙবো যাতে পনেরো ডিগ্রি আনতে পারি বারো ইন্টু নব্বই প্লাস পনেরো মানে নব্বই ডিগ্রিতে ভাগ করে দে তাহলেই বুঝতে পারবি জিনিসটা বারো ইন্টু নব্বই হচ্ছে হাজার আশি তার সাথে পনেরো যোগ করেই চলে আসবে আচ্ছা কট নশো পঁচাত্তর নশো পঁচাত্তরটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে পনেরো ডিগ্রি আনতে পারি সেই কারণে আমরা এগারো ইন্টু নব্বই নশো নব্বই মাইনাস পনেরো ঠিক আছে এটাকে এরম করা যেত যে দশ ইন্টু নব্বই মানে নশো প্লাস পঁচাত্তর কিন্তু যেহেতু পনেরো ডিগ্রি আনতে হবে আমাকে তাই এইভাবে মাইনাস দিয়ে ভাঙা টেন মাইনাস থিটা কী হয় ট্যান অফ মাইনাস থিটা মাইনাস টেন থিটা তাই এটার জন্য একটা মাইনাস বাইরে এসছে আর একশো পঁচানব্বইটাকে ভেঙে টু ইন্টু নাইনটি প্লাস ফিফটিন রেখা আছে এটা কোন কোয়ার্টেন্টে পড়বে বারো ইন্টু নব্বই প্লাস পনেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কমপ্লিট তের মানে পনেরো এক্সট্রা ফার্স্টে ঢুকে গেল অল পজিটিভ তাই টেনও পজিটিভ বারোটা জোর তাই টেনটা টেনই রয়েছে পনেরো এগারো মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কমপ্লিট করে মাইনাস হয়েছে মানে এখানেই থাকবে এটা টেনের জোন টেন আর কটের জোন তাই প্লাস থাকবে এগারোটা বিজোর সংখ্যা তাই কটটা টেনে হয়ে গেছে টেন পনেরো এটা থার্ড কোয়ার্ডেন্টে মানে পজিটিভ দুইটা জোর সংখ্যা তাই টেন পনেরো টেন পনেরো ট্যান পনেরো কেটে গেল আর এই ট্যান পনেরো ভ্যালু টু মাইনাস উঠি কোন করে দ্যাটস কমপ্লিট ওকে তা তোমরা এরপরে এখানে যেগুলো বাকি থাকবে সেগুলো হোমওয়ার্কে থাকবে